আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং, কারণ আজকে সামিয়ার কিছু ফ্রেন্ড মিলে সামিয়ার জন্য একটা সারপ্রাইজ ব্রাইডাল শাওয়ার অ্যারেঞ্জ করবে। সো সামিয়ার ব্যাপারটা জানে না। আমি সামিয়াকে এমনিতেই বের হবো, বললাম যে আমরা টুকটাক ব্লগ করবো, টুকটাক ভিডিও করবো, ছবি তুলবো, আর একটা নতুন প্লেস আছে, ওই প্লেসটা ঘুরে আসবো। সো চলেন দেখি সামিয়াকে কতটুকু সারপ্রাইজ করতে পারি। আমাদের ম্যাডাম চলে আসছে, কেমন রেস্টুরেন্টটা আমাকে ছাড়া কেন? এর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কি আমি বুঝছি না কার বার্থডে আজকে। ওর সম্পর্কে কিছু বলো। এ দীপা, ও সম্পর্কে ও জানে যে ইতি মোটা, তারপরে ইতি করবে যেগুলা, যেখানে ইতি আটবে না সেখানে সিটি যাবে। আমরা প্রোগ্রাম করার জন্য আসছি আজকে সিমনের রেস্টুরেন্টে। এটা টোল রোডের পাশে, কাঠপুলি অথবা কর্নার দিয়ে খুব কাছে হয় আর কি। সো আপনারা যারা আসবেন এখানে প্রোগ্রাম করতে আসতে পারেন, তবে আমি ফুডের জন্য সাজেস্ট করবো না, ফুড এখানে এত ভালো না, বাট পরিবেশটা সুন্দর আর কি। হ্যাঁ সামিয়া বলো, এবার তোমার সারপ্রাইজ পেয়ে কেমন লাগছে? পাইছো যে এটাই অনেক, মানুষ সারপ্রাইজ জন্য ওয়েট করে। সি মারমেডে লাঞ্চ করে আমরা নেভাল উদ্দেশ্যে রওনা দিই। তখন অলমোস্ট বিকাল চারটা কি পাঁচটা, তো বিকালের ভিউ অসম্ভব সুন্দর। যারা চট্টগ্রামে থাকেন তারা হয়তো চিনেন,
এখানকার ওয়েদার এবং পরিবেশটা কত সুন্দর থাকে। আর যারা চট্টগ্রামে মানে বাইরে থেকে আসবেন তারা সিমামেট থেকে টোল রোডের রাস্তা দিয়ে একদম খুব সহজে চলে যেতে পারবেন নেভালে। বৃষ্টি ছিল, জ্যাম ছিল, সব কিছু পারফর্ম করতে পারিনি, আর অন্ধকার হয়ে গেছে সব কিছু মিলিয়ে, আর মোবাইলের চার্জও প্রায় শেষ। সো আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।